নির্বাচনে রাজধানীর সবকটি আসনে চলছে জমজমাট প্রচারণা। শেষ মুহূর্তে প্রার্থীরা সবাই ব্যস্ত নিজ এলাকায় প্রচারণায়। খিলগাঁও, মুগদা, সবুজবাগ ও মানিকনগরের ১২টি ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা নয় সংসদীয় আসন। মানিকনগর জুড়ে কেবলই সাবের হোসেন চৌধুরীর পোস্টার। গেল ১৫ বছরের উন্নয়নের ধারাবাহিকতায় এবারও সাবের হোসেন চৌধুরীকে চান স্থানীয়রা। সাবের হোসেন চৌধুরী আমাদের এলাকায় অনেক উন্নয়ন করেছে, ইনশাল্লাহ সামনে সে আরও করবে। আমাদের এলাকার মসজিদ, মুগদাতে সে হাসপাতাল ইত্যাদি, পানির পাম্প সহ অনেক কিছু উন্নয়ন করেছে। ইনশাল্লাহ আমি এই অগ্রগতি আরও বাড়িয়ে আনতে চাই, এর জন্য সাবের হোসেনকেই চাই। উনি আবার আমাদের ঢাকা নয় আসনে এমপি হিসাবে আসুক, আমরা নতুন ভোটাররা তাকে ভোট দিয়ে জয়যুক্ত করব এবং নতুন ভোটারদের প্রথম ভোট সাবের ভাইয়ের পক্ষে হোক। নতুন ভিডিও হিসাবে আমি সাহেব ভাইকেই দিব, কারণ উনি আমাদের নতুন ফ্লাইওভার তারপর অন্য অন্য উপকার করে থাকেন, যেমন আমাদের বাঘা রাস্তা করছেন, আমাদের অনেক উন্নয়ন করছে উনি। উনি যদি প্রার্থী হিসেবে আসে দেশের উন্নয়ন হবে এবং উনি অন্তত খুবই ভালো লোক এবং ওনাকেও সবাই ভালো লোক সবাই চিনে। সে যায় যখন দেখে উনি তো উন্নয়নের কাজ করে, একটা সব নেতা তার একরকম হয় না, কেউ একটু জনপ্রিয়তা বেশি হয়, কেউ একটু কম হয়। উনি মোটামুটি এই এলাকার লিগা খুব ভালো লোক। ছাবের ভাই খুব ভালো লোক, ক্যান্ডিডেট হিসাবে খুব ভালো লোক, উনি জিতবে। এলাকা উন্নয়নের লেগা উনি একটু টান আছে, ভালো লোক। ২০০৮ থেকে টানা তিন মেয়াদে ঢাকার নয় আসনে নৌকামার্কা নিয়ে জয়ী সাবের হোসেন চৌধুরী। এই এলাকার ভোটারদের দাবি গ্যাস সংকটের স্থায়ী সমাধান। আমরা গ্যাস পাই না, আমরা ঠিক মতো ভাত রান্না করে খাইতে পারি না, রাতের পর রাত জাগো, আমরা গ্যাস পাই না, বাচ্চাকে একটু বাড়তি খাবার দিয়ে দিতে পারি না, আমাকে অনেক টাকা পয়সা লাগে, নাস্তা কিনতে হয়, বাচ্চাকে টিফিন দিতে পারি না। এই গ্যাস চাই, তৈ তরকারির দাম দর কমায় দেয়, এটাই চাই আমরা, আর কিছু এ চাই না, তাঙ্গ কষ্টটা দূর হয়, এইগুলোই চাই আমরা। আমরা যতদিন বেঁচে থাকবো সাবের ভাইকে আমরা সাপোর্ট করে যাব। আর আমাদের এলাকাবাসীতে যখন উন্নয়নের জন্য দাম দর কিছু কমিয়ে দেয়, পানির লাইন দিছে, বিদ্যুৎ ঠিক করে দিছে, রাস্তাঘাট ঠিক করে দিছে, অনেক গ্যাসের সমস্যা আর এই তরি তরকারির দাম, এত দাম, মানুষে যারা মধ্যবিত্ত হেরা তো আইনে খাইতে পারবো, যা আমগো থেকে একটু ই আর্থিক অবস্থা হেরা তো পারবোই না খাইতে। উনি আমনে কোনো কিছু খারাপ বলতেছি না, তো উনি সব কিছুই দেখতেছি ভালো দিতেছে, তো দেখি তারপরও আমাদের আরও তো অনেক কিছু সমস্যা আছে, ওগুলো পরিবর্তন হোক, এরপরে দেখা যাবে কাকে ভোট দেবো এটাই তো আমাদের ব্যাপার। আগামীতে জয়ী হলে খিলগাঁও, মুগদা, সবুজবাগ ও মানিকনগরে গ্যাস সংকট নিরসনের পাশাপাশি বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। গ্যাস নিয়ে একটা সংকট আছে পুরো এলাকায়, অনেকে এখন আপনার মাটির চুলা বা লাকড়ি দিয়ে রান্না করতে হচ্ছে, সেটা আমি বলেছি সেটা হচ্ছে আমার প্রথম করণীয় নির্বাচনের পর, এবং তারা সেটা বিশ্বাস করে, কারণ অতীতে তাদের যে সমস্যা ছিল যেমন পানি, বিদ্যুৎ, রাস্তাঘাট, তো তারা জানে আমাদের কথা এবং কাজের মধ্যে মিল আছে। তা এখন যে ঘাটতিগুলো আছে আমরা যদি বলি আগামীতে সেগুলো আমরা পূরণ করব, সেটা প্রতি এলাকাবাসী আমি মনে করি বিশ্বাসী। আর দ্রব্যমূল্যতা তো বাংলাদেশ আওয়ামী লীগের ইশতেহারেই আছে, আমরা দ্রব্যমূল্যটা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে চাই, সুতরাং সমস্যাগুলো আমরা চিহ্নিত করেছি। চারবারের নির্বাচিত সংসদ সদস্য আগামীতেও নির্বাচিত হয়ে এলাকার উন্নয়নে ধারাবাহিকতা রাখবে এমনটাই প্রত্যাশা সবার। এন আই নাহিদ, দেশ টিভি, ঢাকা।